Hello everybody, welcome back to my new video Pro with Swadhin, and in this video I'm gonna talk about Facebook marketing. আমি আর আগের ভিডিওতে কথা বলেছিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে, এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে, অর্থাৎ আপনি কি কি মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। এবং সেই ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধাপের মধ্যে আমরা দেখেছিলাম যে অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে জনপ্রিয় একটা পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। অর্থাৎ আমরা দিন শেষে সবাই কিন্তু ফেসবুকে আছি, সোশ্যালি আমরা এই দিকে সবাই কানেক্টেড, অ্যাটলিস্ট আপনার এলাকার মানুষের সাথে তো আপনি ফেসবুকে কানেক্টেড। সো আপনি যদি আপনার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসেস নিয়ে মার্কেটিং করতে চান, তাহলে আমার মনে হয় ফেসবুকের চেয়ে ভালো কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম আর নেই। সো সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমি সেই ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবো। সো ফেসবুক মার্কেটিং করে কিন্তু আপনি নিজে অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, কিংবা আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিসেস মানুষের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, যেন সেখানে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে ট্রাফিক আসে। সো এই বিষয়টা ভালো করে বুঝতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এবং আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাকে ফেসবুক মার্কেটিংটা আজকে বুঝিয়ে দিব, এবং আজকের ভিডিও দেখার পর আপনি নিজেকে একজন ডিজিটাল মার্কেটিয়ার হিসাবে কিন্তু পরিচয় দিতে পারবেন। কারণ ডিজিটাল মার্কেটিং আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেটিংয়ের দ্বারাই শুরু করতে পারবেন। সো এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, এবং আমি আশা করছি চার পাঁচটা পয়েন্টে আমি সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করে ধরবো, এবং ক্লিয়ার করে ধরলে আপনি অবশ্যই সেখান থেকে ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং সম্পর্কে খুব ভালোভাবে জেনে সেখানে এক্সপার্ট হয়ে যেতে পারবেন। ফেসবুক মার্কেটিং মূলত আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে অ্যাড রান করানোর মাধ্যমে। ধরেন আপনি কোনো কিছুর একটা বিজনেস করছেন, এবং আপনি চাচ্ছেন সেই প্রোডাক্ট বা সার্ভিসের সম্পর্কে কেউ জানুক বা এই রিলেটেড আগ্রহী মানুষেরা জানুক। তো এর জন্য আপনি যেটা করতে পারেন, আপনি লোকেশন ওয়াইজ, এজ ওয়াইজ, আপনি জেন্ডার ওয়াইজ, আপনার যেই যেই মানুষগুলোর কাছে পৌঁছানো দরকার সেই সেই মানুষের কাছে কিন্তু টার্মস এবং কন্ডিশন অনুযায়ী আপনি ফেসবুককে একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করলে ফেসবুক নিজে থেকে আপনার সেই প্রোডাক্ট এবং সার্ভিসেসটা মানুষকে জানিয়ে দিবে। সো এটা হচ্ছে আপনি অ্যাড রান বা টাকা দিয়ে মার্কেটিং করার মতো। সো এই জিনিসে মূলত আমরা সবাই যেতে চাই না, কারণ আমরা একটা বিজনেস যখন স্টার্ট করি তখনই আমার কাছে তত পরিমাণ টাকা থাকে না যে আমি টাকা দিয়ে আমার একটা প্রোডাক্ট বা সার্ভিসের সম্পর্কে মানুষকে জানাবো। তখন আমরা করি কি, যখন আমরা একটা বিজনেস স্টার্ট করি আমরা কিন্তু তিন চারজন থাকি আমাদের একটা টিমে, বা আমরা ব্যক্তিগতভাবে একা থাকি, এবং তখন আমি চিন্তা করি যে টাকা খরচ করা ছাড়া কিভাবে আমি মার্কেটিং করব। এবং এটা হচ্ছে একটা অর্গানিক মেথড, এবং এই মেথডটা এ টু জেড এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওটা দেখলে আমি আশা করি যে আপনার যদি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট থাকে এবং সেটা যদি আপনি মানুষের কাছে জানাতে চান, তাহলে অবশ্যই এই অর্গানিক মেথডটা অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে আপনার এই প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে মানুষকে জানাতে পারবেন। আমাদের সবারই কিন্তু একটা করে ফেসবুক আইডি আছে, রাইট? এবং সেই ফেসবুক আইডিতে অনেক ধরনের মানুষই কিন্তু সামহাও আমাদের সাথে কানেক্টেড। অনেকেই আছে আমাদের কাছাকাছি, তাকে লোকালি তাদেরকে আমরা চিনি, এবং অনেকেই আছে তাদেরকে আমরা চিনি না কিন্তু তারা আমাদের সাথে এনগেজড। তো তাদের সামনেও কিন্তু আপনি আপনার মার্কেটিংটা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? আমি বলছি, আপনি কিন্তু আপনার সেই ফেসবুক আইডির মাধ্যমে তিন ধরনের মার্কেটিং করতে পারেন। প্রথমটা হচ্ছে স্ট্যাটাস দেয়া। আমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যদি স্ট্যাটাস দেই আপনি দেখবেন আমাদের স্ট্যাটাসে ঠিক ভালো পরিমাণে লাইকস পড়ে না, কমেন্টস পড়ে না, শেয়ার হয় না। কেন হয় না? কারণ আমরা ভালো করে স্ট্যাটাস লিখতেই জানি না, কিংবা আমরা কপিরাইটিং স্কিলটাই জানি না। সো প্রথমত আপনাকে এই বিষয়ে ধারণা নিতে হবে যে কিভাবে একটা স্ট্যাটাস লিখলে সেই স্ট্যাটাসে অনেক পরিমাণ ট্রাফিক গ্যাদার করা যায়। অনেকেই আপনার পোস্টটা পড়ে থমকে যাবে, তারা দাঁড়াবে, আচ্ছা কী লিখছে আমি দেখি, তার লিখাটা কতটুকু বা তার লিখাটা গুণগত মানের দিক দিয়ে কোন লেভেলে আছে। সো আপনি যদি ওইরকমভাবে চমৎকার একটা স্ট্যাটাস লিখতে পারেন আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিসেস নিয়ে, তখন কিন্তু আপনি ট্রাফিককে খুব ইজিলি গ্যাদার করতে পারেন। যেমন আমি যদি আমার একটা ব্যক্তিগত উদাহরণ দেই, সেটা হচ্ছে আমি টিউশন করাই, লাইক আমি হচ্ছে ইংরেজি পড়াই। সো আমি কিন্তু চাইলেই ইংরেজি নিয়ে খুব সুন্দর গুছিয়ে একটা স্ট্যাটাস দিতে পারি যে আপনি কি ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনি কি ইংরেজি বুঝতেছেন না, আমার ওই সমস্যাটা হতো। তখন কিন্তু মানুষ আমার সাথে এনগেজ করতে পারছে, হ্যাঁ আমরাও তো ইংলিশ শিখতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। তো এরকম যদি আমি সাজিয়ে গুছিয়ে একটা স্ট্যাটাস দেই, তখন কিন্তু মানুষ যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার সেই পোস্টটা দেখে একটু হলো দাঁড়াবেন, এবং দাঁড়িয়ে আমার সেই পোস্ট অনুযায়ী তারা সেটা সম্পূর্ণ করবেন পরে, এবং তারা চাবেন যে আমার সাথে কীভাবে কানেক্টেড হওয়া যায়, কিংবা আমি যেভাবে ইংরেজি শিখেছি তারা সেভাবে শিখতে পারে কি না। পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কিন্তু ফেসবুকের থ্রুতে
বিভিন্ন ধরনের ফটো আপলোড করতে পারে ঠিক একইভাবে ধরেন আমি ইংলিশ পড়াই আমি কিন্তু চাইলে আমার নিজের ছবি দিয়ে খুব সুন্দর করে এক দুইটা ব্যানার রেডি করতে পারি কিংবা আমি এক দুইটা পোস্টার বানাতে পারি যে আমি ইংরেজি শেখাচ্ছি এবং অলরেডি আমার ফেসবুক পেজে বা আমার ফেসবুক আইডিতে কিন্তু এগুলো দেয়া আছে সো অনেকেই যখন আমার ফেসবুক আইডিটা স্ক্রল করেন কিংবা নিজের ফেসবুক আইডিটা স্ক্রল করেন কিছুক্ষণ পর যখন এরকম একটা ছবি দেখেন যে ইংলিশ কেউ পড়াচ্ছেন বা ইংলিশ নিয়ে কথা বলছেন তখন কিন্তু সেটা দেখে তারা একটু থমকে যান এবং থমকে গিয়ে দেখেন যে আসলে এখানে কী বলতে চাচ্ছেন দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ফেসবুকে ফটো আপলোড দেয়া আমরা সবাই কিন্তু ফেসবুকে ফটো আপলোড দেই সো আপনি কিন্তু এই প্রসেসটাকে আপনার মার্কেটিং সেক্টর হিসাবে ইউজ করতে পারেন ধরেন আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিসেস দিচ্ছেন কিংবা আমি যদি আমার কথা বলি আমি টিউশন করাচ্ছি সো আমি কিন্তু সুন্দর করে আমার নিজের একটা ছবি দিয়ে এবং ইংলিশ রিলেটেড কিছু জিনিস দিয়ে একটা পিকচার বানাতে পারি এবং সেই পিকচারটা চাইলেই আমার ফেসবুক আইডিতে আপলোড করে দিতে পারি সো সেই জিনিসটা যখন আমি আপলোড করে দিব কিংবা আমি যখন ফেসবুকে পোস্ট করব আমার একটা ফটো নিয়ে তখন কিন্তু অনেকেই দেখে সেটা দাঁড়াবে যে আসলে স্বাধীন কী বলতে চাচ্ছে বা এই ছবিটা তো অনেক সুন্দর আসছে যে এই যে সে আমার ছবিটা দেখে দাঁড়ালো সে একটু চিন্তা করলো যে আসলে স্বাধীন এত সুন্দর করে পোস্টার কোত্থেকে বানালো তখনই কিন্তু আপনার মার্কেটিংটা হচ্ছে সে কিন্তু দেখছে আপনার প্রোডাক্টটা সার্ভিসেসটা আচ্ছা স্বাধীন এটা নিয়ে কথা বলছে আপনি এটা নিয়ে কথা বলছেন সে এটা নিয়ে কাজ করছে সো আপনি কিন্তু একটা পোস্ট লেখার চেয়েও বা কপিরাইটিংয়ের চেয়েও আপনি যদি একটা ফটো আপলোড করতে পারেন এবং সেই ফটোটার মধ্যে যদি অনেক ভালো কিছু থাকে যার মাধ্যমে একজন অডিয়েন্সের মাথায় অটো ক্লিক করবে যে ফটোটা অনেক সুন্দর এবং তার কাজ বা প্রোডাক্ট বা সার্ভিসেসটা নিয়ে সে তো ভালোই কাজ করছে তখন কিন্তু আপনার সবচেয়ে বড় মার্কেটিংটা হচ্ছে সো নেক্সট টাইম এই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন যে আপনি যদি ফটো আপলোড করতে পারেন আপনার প্রোডাক্ট রিলেটেড সেটা কিন্তু সবচেয়ে বড় ক্লিকিং মোমেন্ট হবে আপনার মার্কেটিং পয়েন্টের জন্য এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে ফটো বানাবো বা এই ফটোগুলো আমি কোত্থেকে পাবো আপনি কিন্তু চাইলেই canva.com থেকে গিয়ে আপনার পছন্দ মতো ব্যানার ইনিশিয়ালি বানাতে পারেন কিংবা আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান তখন আপনি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর ইউজ করে আপনার ফেসবুকে আপলোড করতে পারেন এবং সেটা দেখে কিন্তু অবশ্যই মানুষ দাঁড়াবে আমি গ্যারান্টি দিচ্ছি মানুষ দাঁড়াবে এবং মানুষ একটু ওয়েট করবে যে আসলে এই পিকচারটা এত ভালো হলো কেন কিংবা এই পিকচারটাতে কী বোঝাতে চাচ্ছে সো নেক্সট টাইম এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি এবং মাথায় রেখে অবশ্যই খুব সুন্দর করে একটা পিকচার আপলোড দিব একটা না আপনার প্রোডাক্ট বা সার্ভিসেস রিলেটেড অসংখ্য পিকচার আপলোড দিবেন যেন এটা দেখে মানুষ দাঁড়ায় এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিসেস নিয়ে চিন্তা করে তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে ভিডিও আমরা চাইলেই কিন্তু আমাদের ফেসবুক আইডি থেকে ভিডিও আপলোড করতে পারি সো আপনি কি লিখছেন আপনি কি ছবি দিচ্ছেন তার চেয়েও কিন্তু মানুষ বেশি পরিমাণে প্রায়োরিটি দেয় আপনি কি বলছেন অর্থাৎ যখন দেখবে একজন যে স্বাধীন এই বিষয়টা নিয়ে কথা বলছে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলছেন আপনার একটা টি শার্টের বিজনেস আছে আপনি টি শার্টের কথা বলছেন একজনের হচ্ছে ঘরের বিজনেস আছে সে ঘরের বিজনেসের কথা বলছে তখন কিন্তু মানুষ বেশি পরিমাণ ভ্যালু দেয় যে আসলে সে কী বলতে চাচ্ছে শুনি আমি তো দেখলাম যে এতদিন ধরে সে বিভিন্ন জিনিস নিয়ে স্ট্যাটাস দিচ্ছে সে বিভিন্ন পোস্ট শেয়ার করছে সে বিভিন্ন ছবি দিচ্ছে কিন্তু আসলে সে প্রোডাক্ট বা সার্ভিসেস সম্পর্কে আমাদের কী দিতে চায় কী জানাতে চায় সো আপনি কিন্তু চাইলে ভিডিও বানাতে পারেন সো আপনি যদি একটা ভিডিও বানান এবং ভিডিও বানিয়ে আপনার জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারেন তাহলে তার চেয়ে বড় মার্কেটিং বর্তমান জামানায় আর নেই সো ফেসবুক আইডিটার থেকে আপনি এই তিনটা মার্কেটিং খুব ইজিলি করতে পারেন প্রথম জিনিসটা হচ্ছে পোস্ট দেয়া দুই নম্বরটা হচ্ছে ফটো আপলোড দেয়া আর তিন নম্বর সবচেয়ে কার্যকরী জিনিস হচ্ছে ভিডিও আপলোড করা এবং আমরা কিন্তু সবাই ভিডিও দেখতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি ধরেন আপনি যদি আজকে আপনার ফেসবুক আইডি থেকে একটা ভিডিও আপলোড করেন বা কিছু বলে আপনার ফেসবুক আইডি থেকে ছাড়েন তাহলে অবশ্যই কিন্তু আপনার যে অডিয়েন্সরা আছে বা আপনার সাথে যারা ফেসবুকে কানেক্টেড তারা কিন্তু এটা দেখে একটু দাঁড়াবে এবং দেখতে চাইবে যে ছেলেটা কী বলতে যাচ্ছে সে কী আমাদের জানাতে যাচ্ছে আমরা সবাই কিন্তু ভিডিও দেখলে একটু দাঁড়াই এবং শোনার চেষ্টা করি আপনি চিন্তা করে দেখেন আপনার আশেপাশের কেউ যখন ভিডিও দেয় আপনার পরিচিত ফ্রেন্ড ছোটো ভাই তখন কিন্তু আপনি শোনার চেষ্টা করেন যে আসলে দেখি সে কী বলতে চেষ্টা করছে সো এই তিনটা মেথডে কিন্তু আপনি শুরুতে আপনার ফেসবুক আইডি দিয়ে মার্কেটিং করতে পারেন এতক্ষণ আমি শুধুমাত্র ফেসবুক আইডির কথা বলেছি আপনি কিন্তু একটা ফেসবুক পেজও খুলতে পারেন এবং আপনার একটা ফেসবুক গ্রুপও থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক পেজ কেন আপনার ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু আপনি বেশি মানুষকে রিচ করতে পারবেন না অর্থাৎ আপনি 5000 মানুষের বেশি মানুষকে রিচ করাটা টাফ হয়ে যাবে ফলোয়ার্স থাকবে কিন্তু ওই পরিমাণে ট্রাফিক আসবে না কিন্তু আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে সেখানে কিন্তু অনেক মানুষ আপনাকে ফলো করতে পারে এবং সেখানে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসেস সম্পর্কে মানুষকে জানাতে পারেন কিংবা আপনি যদি ভিডিও করেন আপনি যদি ভিডিও করতে থাকেন তাহলে কিন্তু ফেসবুকের মাধ্যমেই ইনকাম করা সম্ভব তো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব সো আজকে শুধুমাত্র মার্কেটিং বিষয়টাকে নিয়ে আলোচনা করি সো আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে আপনি সেই ফেসবুক
পেজের থ্রুতে কিন্তু মানুষকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সম্পর্কে জানাতে পারেন এবং এর জন্য আপনি একটা গ্রুপ খুলতে পারেন। কারণ সচরাচর কিন্তু মানুষ ফেসবুক পেজে লাইক দিতে চায় না, তারা চায় যে এক্সিস্টিং যদি অনেক মেম্বার থাকে, অর্থাৎ আপনি একটা ফেসবুক পেজ খোলার পরে সেখানে যদি অ্যাটলিস্ট 20,000 মানুষ থাকে তখন কিন্তু আমারও লাইক দিতে ভালো লাগে বা মন চায়। কিন্তু আমি যদি দেখি শুধুমাত্র 10 জন বা 15 জন তখন কিন্তু আমি নিজেও লাইক দিতে একটু দ্বিধাবোধ করি যে এখানে শুধু কি আমি লাইক দিয়ে রাখবো কি না। তো এর জন্য আপনি কি করতে পারেন, আপনি একটা ফেসবুক গ্রুপ খুলতে পারেন। এখন ধরেন আপনি হচ্ছে ইংলিশ নিয়ে কাজ করেন, বা আমি যদি নিজের কথা বলি, এখন আমি যদি বলি যে স্বাধীন ইংলিশ একাডেমি তাহলে কি কেউ আসবে? কখনোই না। সো আমি খুলতে পারি একটা গ্রুপ, লার্ন ইংলিশ ইজিলি, হাউ টু স্পিক ইন ইংলিশ। সো এই রিলেটেড আমি 3-4 গ্রুপ খুলতে পারি এবং এই রিলেটেড 3-4 গ্রুপ খোলার পর আমি সেই গ্রুপগুলোতে ইংরেজি নিয়ে কথাবার্তা বলতে পারি। সো ইংরেজি নিয়ে কথাবার্তা বললে যেটা হচ্ছে মানুষ আমাকে দেখছে এবং এই গ্রুপে অনেক বেশি পরিমাণে মানুষ এনগেজড হচ্ছে। সো গ্রুপ নিয়েও আরও বড় কথা আছে, গ্রুপ নিয়ে কিন্তু আপনি খুব ভালো মার্কেটিং করতে পারেন। এই গ্রুপটাকে আপনি কীভাবে অ্যাক্টিভ রাখবেন? আপনি কি সর্বদা শুধু নিজে পোস্ট করে যাবেন? না, আপনি সর্বদা একা পোস্ট করবেন না, আপনি গ্রুপের মধ্যে বিভিন্ন কম্পিটিশন দিবেন যে সবাই একটা করে ভিডিও আপলোড করবা, 1 মিনিটের ভিডিও যারটা সবচেয়ে ভালো হবে আমরা তাকে হচ্ছে এই পরিমাণে একটা পুরস্কার দিব। তো এরকম করে আপনি আপনার গ্রুপের এনগেজমেন্ট বাড়াতে পারেন এবং যখন আপনার গ্রুপের মধ্যে এনগেজমেন্ট বাড়বে তখন কিন্তু গ্রুপের মধ্যে অনেক পরিমাণ মেম্বার আসবে। আর আপনার গ্রুপে যখন অনেক পরিমাণ মেম্বার আসবে আর যেহেতু গ্রুপটা আপনি নিজে খুলেছেন তখন কিন্তু আপনার কাছে একটা সুযোগ থাকে, তখন কিন্তু আপনি মাঝে মধ্যেই চাইলে যেহেতু আপনি অ্যাডমিন তখন আপনি নিজের মার্কেটিং করতে পারেন কিংবা আপনার পেজের পোস্টগুলো এখানে শেয়ার করতে পারেন। সর্বদা করার দরকার নেই, যখন আপনার দরকার তখন করলেন এবং আপনি অন্য কাউকে করতে দিলেন না, আপনি শুধুমাত্র নিজের মার্কেটিং করলেন, এই জিনিসটা কিন্তু আপনি আর কোথাও পাবেন না। সো এই যে একটা সেক্টর, এখন আমি ইংরেজি নিয়ে কাজ করি বলে আমি ইংরেজির কথা বলেছি, আপনিও কি এই কাজটা করবেন? না, আপনার যদি কোনো বিজনেস থাকে আপনি ওই বিজনেস রিলেটেড কাজ করবেন। ধরেন আপনি টি শার্টের বিজনেস করেন বা আপনি ঘড়ির বিজনেস করেন, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কি আপনার টি শার্টের নাম অনুযায়ী আপনার গ্রুপের নাম দিবেন কিংবা আপনি কি আপনার ঘড়ির দোকানের নাম বা আপনার ঘড়ির পেজের নাম অনুযায়ী আপনার গ্রুপের নাম দিবেন? কখনোই না। আপনি দিতে পারেন টি শার্ট লাভার্স বাংলাদেশ, আপনি দিতে পারেন যে ঘড়ি হলে রিলেটেড হলে ওয়াচ লাভার্স বিডি, তো এরকম দিতে পারেন যে যারা হচ্ছে ওয়াচ নিয়ে কাজ করে। আপনার যদি চা পাতার বিজনেস দেন তাহলে আপনি অবশ্যই একটা গ্রুপ খুলতে পারেন, চাখোর ইন বাংলাদেশ বা বাংলাদেশের চা প্রেমী। তো এই টাইপের গ্রুপগুলোতে যদি আপনি একটা গ্রুপ খুলেন এবং সেই গ্রুপের মধ্যে যদি আপনি অনেক পরিমাণে পোস্ট দেন এবং মানুষকে এনগেজড করান, তাহলে একটা আলটিমেট সময়ে যখন আপনার এই গ্রুপের মধ্যে অনেক বেশি পরিমাণে মেম্বার হবে তখন কিন্তু আপনি চাইলে আপনার মার্কেটিংটা করে নিতে পারেন। এখন কথা হচ্ছে গ্রুপের মধ্যে কিন্তু আবার একটা কভার ফটো থাকে, তাহলে আপনি কিন্তু চাইলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সম্পর্কে ওই গ্রুপের কভার ফটোতে একটা স্ট্যাটাস দিয়ে রাখতে পারেন যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি। আপনারা যারা এই রিলেটেড বিষয় নিয়ে কাজ করতে চান বা যারা এই প্রোডাক্ট বা সার্ভিস নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আরেকটা আছে পিন পোস্টের জায়গা, অ্যানাউন্সমেন্টের জায়গা, সেই জায়গাগুলোতেও কিন্তু আপনি চাইলে সেই জিনিসগুলো দিয়ে রাখতে পারেন। এখন এটা তো গেল আপনার নিজের গ্রুপের কাজ, আপনি কি শুধুমাত্র নিজের গ্রুপে কাজ করবেন? না, আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং করতে। সো এই রিলেটেড যত ধরনের গ্রুপ আছে সব গ্রুপেই কিন্তু আপনি চাইলে গিয়ে পোস্ট করে আসতে পারেন। এখন আপনি আরেকটা জিনিস করতে পারেন যেটাকে বলা হয় সিনার্জি। আপনি চাইলে কিন্তু আপনার যদি একটা ফেসবুক গ্রুপ থাকে আর সেটাতে যদি 1 লক্ষ মেম্বার থাকে, অন্য আরেকটা গ্রুপ যদি থাকে আর সেই গ্রুপেও যদি 1 লক্ষ বা 80,000 মেম্বার থাকে, আপনি কিন্তু চাইলে তার সাথে কোলাবোরেশন করতে পারেন। আপনি তাকে বলতে পারেন যে তুমি তোমার প্রোডাক্ট এবং সার্ভিসেস নিয়ে আমার গ্রুপে পোস্ট করতে পারবে এবং আমি আমার প্রোডাক্ট এবং সার্ভিসেস নিয়ে তোমার গ্রুপে পোস্ট করব। আপনারা 2 অ্যাডমিন এটার সাথে একটা সমঝোতায় এসে গেলেন এবং এর মাধ্যমে কিন্তু আপনার সেল আগের চেয়ে খুব বেশি পরিমাণে বেড়ে যাবে কিংবা আপনার মার্কেটিংটা আগের চেয়ে খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। তারপরে আপনি দেখবেন যে কোন কোন গ্রুপে পোস্ট দিলে তারা অ্যাপ্রুভ করে। আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিসেস নিয়ে পোস্ট করেন তারা সেটা অ্যাপ্রুভ করছে, কিংবা অনেক সময় যদি তারা অ্যাপ্রুভ না করে, কারণ অনেকেই চায় না যে তাদের গ্রুপে এসে অন্য কেউ বিজনেস করে চলে যাক, অন্য কেউ মার্কেটিং করে চলে যাক, কারণ আপনি নিজেও কিন্তু চাচ্ছেন না আপনার গ্রুপে আপনি ছাড়া অন্য কেউ মার্কেটিং করুক। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা স্প্যামিংয়ের মধ্যে পড়ে যায় কিন্তু আপনি মাঝে মধ্যে করতে পারেন, কেউ ধরেন ঘড়ি বা বই বা আপনার প্রোডাক্ট রিলেটেড একটা পোস্ট করলে আপনি সেই পোস্টের কমেন্টে গিয়ে আপনার লিঙ্ক এবং আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের সম্পর্কে বলতে পারেন, বা ওই রিলেটেড বিষয়ে যারা যারা কমেন্ট করছে একটা পোস্টের নিচে সবাইকে গিয়েই কিন্তু আপনি মেসেঞ্জারে নক করতে পারেন যে ভাই আমি এই প্রোডাক্ট এবং এই সার্ভিসেস
নিয়ে কাজ করছি তুমি ইন্টারেস্টেড থাকলে এখান থেকে জিনিসটা নিতে পারো সো এই হচ্ছে টোটাল ফেসবুক মার্কেটিংটা আপনি চাইলে এরকম ফেসবুক মার্কেটিং করার মাধ্যমে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসেস মানুষের কাছে তুলে ধরতে পারেন খুব ইজিলি অন্যদিকে আপনি কিন্তু চাইলে এই সবগুলা কাজ নিজে করে ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে কাজ করতে পারেন আমি এতক্ষণ বলেছি আপনার একটা ফেসবুক পেজ বা আইডি বা আপনার একটা গ্রুপ রান করতে এখন ধরেন আমার একটা প্রোডাক্ট বা সার্ভিসেস আছে কিন্তু আমি সময়ের জন্য সেগুলো নিয়ে কাজ করতে পারছি না তো এই ক্ষেত্রে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিয়ার হায়ার করি যে কারা আছে আমার এই কাজগুলো ফেসবুকে করে দিতে পারবে সেই ক্ষেত্রে যদি আপনি করে দিতে পারেন তাহলে কিন্তু আমি আপনাকে টাকা দিয়ে হায়ার করব এবং এখান থেকে ডিজিটাল মার্কেটিয়ার হিসাবে আপনি অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন So that's all for today. আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আরও অনেক ধাপ আছে আপনারা যদি পরবর্তী ধাপগুলো সম্পর্কে জানতে চান যে কীভাবে আপনি মার্কেটিং করবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা দাবিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আসসালামু আলাইকুম